1944 থেকে 2017, প্রায় 7.5 দশক, দীর্ঘ 74 বছরের সংগ্রাম মুখর পথ চলা, একটি জীবন, একটি ইতিহাস। বন্দর নগরী চট্টগ্রামের সাবেক নগরপিতা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ রাজনৈতিক নেতার জীবন ছিল নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতায় ভরপুর। সব বাধাকে জয় করে যিনি হয়েছিলেন জনমানুষের নন্দিত নেতা, পেয়েছেন চট্টলবীরের খেতাব। 1944 সালের 1 ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে এবিএম মহিউদ্দিন চৌধুরীর জন্ম। স্কুল জীবনেই ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তিনি। সিটি কলেজেই তার বিপ্লবী রাজনৈতিক জীবনের হাতে খড়ি। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রাজনৈতিক জীবনের শুরুতেই সান্নিধ্যে আসেন গুরু আহমদ চৌধুরী। ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকাকে নগণ্য করতে মহিউদ্দিন চৌধুরীকে ঠেকাতে শত্রুরা উঠে পড়ে বসলেও অদম্য সাহসী মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে ঢাকায় এসে দলবল নিয়ে বঙ্গবন্ধু কন্যার জন্য ঝাঁপিয়ে পড়লেন রাজপথে। সব বাধা অতিক্রম করে জননেত্রী শেখ হাসিনাকে দলের কাণ্ডারীর দায়িত্ব নিতে সহায়তা করেন। 111-এর শাসনামলে জেলে যান। 60 বয়সে কারাবরণ করেছিলেন দীর্ঘ 2 বছর। এরই মধ্যে মারা যায় আদরের মেয়ে ফজিয়া সুলতানা টুম্পা। টুম্পার মৃত্যু অবধারিত জেনেও দেখতে দেয়নি অনির্বাচিত সরকার। শত চেষ্টা আর মানসিক নির্যাতন করে একটুও টলাতে পারেনি মহিউদ্দিন চৌধুরী। তিনি 1994 সালে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। 2005 সালের মেয়র নির্বাচনে তিনি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন মন্ত্রী মীর নাসির উদ্দিনকে পরাজিত করে তৃতীয়বারের মতো চট্টগ্রামের মেয়র হিসেবে নির্বাচিত হন। 90-এর গণ আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ও গরিব দুঃখী শ্রমিকের অধিকার আদায়ের এই নেতা সবসময়ই অমর হয়ে থাকবেন গণমানুষের হৃদয়ে। আজ 15 ডিসেম্বর, পরোপকারী ও জনদরদী এই রাজনীতিবিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। অভিভাবকহীন চট্রলার মানুষের, চট্রলবীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ইফতেখার হোসেন, বাংলাধারা, চট্টগ্রাম।